নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি পার্লে-জি বিস্কুট দিয়ে দারুণ মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে এই রেসিপি। তাহলে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দেখো 5টা বিস্কুট নিয়ে নিয়েছি, পার্লে-জি বিস্কুট নিয়েছি আমি। তো দেখো এই বিস্কুটের প্যাকেটগুলো দেখো আমি খুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি পার্লে-জি বিস্কুট দিয়ে করেছি, তোমরা যে কোনো বিস্কুটেই করতে পারবে, কিন্তু ক্রিম ছাড়া বিস্কুট নিতে হবে। তো ওভেনে কড়াই বসিয়ে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম করতে দিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে এই বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। তো দেখো একটু ঘিয়ের মধ্যে এই বিস্কুটগুলোকে এপিটোপি ডুলটা একটু ভেজে নিতে হবে। আর ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, না হলে তাড়াতাড়ি বিস্কুটগুলো পুড়ে যেতে পারে। আর এই ঘিতে বিস্কুটটা ভাজার সময় বিস্কুটগুলো নরম হয়ে যাবে, এতে উল্টাতে গেলে একটু আধটু ভেঙে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। রেসিপিটা তৈরি করার জন্য আমার বিস্কুটটা ভেঙে গেলেও অসুবিধা হবে না, কারণ বিস্কুটটা আমি পরে গুঁড়ো করতে হবে। সেই জন্য এটা যদি নরম হয়ে যায় তখন তোমরা ভয় পাবে না যদি ভেঙে যায়। তো দেখো এইভাবে বিস্কুটগুলো এপিট-ওপিট উল্টে আমি ভেজে নেব একটু। নরম আদা ছাড়া নরম হয়ে গেলেও পরে কিন্তু এটা ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে বিস্কুটগুলো। তাই দেখো বিস্কুটগুলো সবগুলোই আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, নিয়ে উঠিয়ে নিলাম। এখন নরম আছে আর ভালো অনেক গরম আছে। প্রথমে এই বিস্কুটগুলোকে আমায় ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তোমরা এই বিস্কিটগুলো একটা প্লাস্টিক প্যাকেটে ঢুকিয়ে কিংবা হামাল দিস্তার মধ্যে এই বিস্কিটগুলো গুঁড়িয়ে নিতে পারো, কিংবা মিক্সির জারেও করে নিতে পারো। তো আমি এটা মিক্সির জারে দিয়ে দেবো। একদম ঠান্ডা করে নেবে আগে বিস্কুটগুলো বন্ধুরা, তারপরে মিক্সির জারে দেবে। তো দেখো আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি, আর এটা আমি গুঁড়িয়ে নেব, কিন্তু খুব মিহি পেস্ট করব না। এর মধ্যে ঘিয়ে ভাজা হয়েছে, এতে করে তেল বেরিয়ে যাবে। তো সেই জন্য একটু দরদরা রেখে এটা পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি, কিন্তু এর মধ্যে একটু দরদরা ভাবও থাকবেই। দেখো এর থেকে বেশি আর ঘোরাতে যাবে না, কারণ বেশি তেল বেরিয়ে যাবে, এতে আমার একটু দরদরা ভাবও রয়েছে। এইবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটা, তো ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। যেহেতু বিস্কিট মিষ্টি হয়, তো সেই জন্য এখানে আমি খুব একটা চিনি ইউজ করব না, 4 চামচ চিনি দিয়েছি। এবার একটা বাটির মাপ করে দিয়েছি, ওই বাটির মাপ করে এবার যতটা চিনি দিয়েছি সেই মাপ করেই আমি জল দিয়ে দিলাম। একটা বাটির মাপ করে দিয়েছিলাম, তো যতটা চিনি ততটাই জল দিয়ে দিলাম। তারপর দেখো চিনিটা সুন্দরভাবে জলের সাথে গুলে গেলে আমি এখানে একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি চিনির রসের সাথে। তো দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দেখো খুব সুন্দরভাবে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। তারপর আমি এই যে বিস্কিটের পেস্টটা করেছিলাম, সেই বিস্কিটটা আমি এর সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আর এখানে আমি অ্যাড করে দেব কিছুটা বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, তোমরা যে কোনো বাদামই নিতে পারো। এখানে কাজু বাদামও দিতে পারো, পেস্তা বাদাম দিতে পারো, আবার আমার মতন চীনা বাদামও দিতে পারো। এটা হালকা করে আমি কাঁচা বাদামটাকে একটু কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম হালকা করে। তারপর এটাকে আমি একটু ভেঙে নিয়েছি, নিয়ে এরকম করে রেডি করে রেখেছিলাম। তারপর এর সাথে এই বাদামটা আমি মিশিয়ে দিলাম। একটু বেশি করে দেবে বাদামটা, এর সাথে কী হবে, এই রেসিপিটা যখন আমরা খাবো তখন এটা বাদামের জন্য কিন্তু দারুণ একটা টেস্ট লাগবে। তো সেই জন্য বাদামটা একটু বেশি করে দিয়ে দেবে। তো দেখো সুন্দর করে বাদামটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেখো আমি এটা একটা প্লেটে ঢেলে নিলাম। আর এটা নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে কড়া থেকে ছেড়েও আসবে। ঠিক সেই সময় আমাকে বিস্কিটের মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো নামিয়ে নিয়েছি। আর এখন ভালো গরম আছে, একটু ঠান্ডা হলে হাত সওয়া মতো হলে এটা নাড়ু পাকিয়ে নিতে হবে। আর এটা আরেক রকম করা যায়, এটা তোমরা একটা বাটিতে ভালো করে বরফি শেপও দিয়ে নিতে পারো। একটা কেক টিনের মধ্যে রেখে সেটাকে কিছু একটু ঠান্ডা হলে তারপর বরফির মতো কেটে নিতে পারো, কিংবা এরকম নাড়ুর শেপও দিয়ে নিতে পারো। দারুণ লাগে এটা খেতে। আর কেমন লাগলো আজকের রেসিপি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণই ভালো হয় খেতে। বিস্কুটটা ঘিয়ে ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসে। তার উপরে এখানে বাদাম পড়েছে, আর বিস্কুটটা একটু দরদরা থাকবে, সেটা যখন খাবে না ক্রাঞ্চি ভাব পাবে একটা, তার জন্য সব মিলিয়ে এটা কিন্তু দারুণ টেস্ট হয়। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আজকের আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে আর একটা লাইক করে দেবে। রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। তো দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটা নাড়ু তোমাদের ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখো। তো দারুণ হয়েছিল, একবার হলেও ট্রাই করো। আর আজকে রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজ আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।